রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির দায় সরকার নিতে পারছে না, এই অজুহাত তুলে ব্যাংক সংযুক্তিকরণ করছে কেন্দ্রীয় সরকার। 27টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক সংযুক্তিকরণ ঘটিয়ে 12টি করেছে, বাকি যেগুলি রয়েছে সেগুলিকে সংযুক্তিকরণ করে একটি সরকারের হাতে রেখে বাকিগুলি বিক্রি করে দেওয়া হবে। তাই সমূহ ধ্বংসের হাত থেকে ব্যাংক শিল্পকে রক্ষা করতে ব্যাংক কর্মচারী অফিসার সকলকে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশনের। রবিবার সংগঠনের উদ্যোগে সেমিনার হয় আগরতলা মুক্তধারায়। বিষয় ছিল ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও। উপস্থিত ছিলেন অধ্যাপক সেলিম সহ সংগঠনের ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন ত্রিপুরা সাধারণ সম্পাদক জহর লাল দে সহ অন্যান্যরা। অত্যন্ত ঘনিষ্ঠভাবে এবং সুন্দর একটা ক্যাপশন দিয়েছেন, কিন্তু আমি যেহেতু ব্যাংক এমপ্লয়ি না, আমি যেহেতু শিক্ষকতার সঙ্গে জড়িত, সন্দীপন ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত, এখানে শিক্ষকতার সঙ্গে জড়িত অন্যান্য লোকেরা রয়েছেন, অন্যান্য পেশা সংগঠনের প্রতিনিধিরা এখানে রয়েছেন, এইখানে দাঁড়িয়ে এই ক্যাপশনটাকে আমি একটু উল্টো করে দেখতে চাই, একটু উল্টে দিতে চাই। আমার মনে হয় সঠিক ক্যাপশনটা ব্যাংক এমপ্লয়ির দিক থেকে এটা ঠিক আছে, কিন্তু সামাজিকভাবে সর্বতভাবে সর্বসাধারণের জন্য ভাবলে এই ক্যাপশনটা হওয়া উচিত দেশ বাঁচাও ব্যাংক বাঁচাও। কারণ দেশ না বাঁচলে, সমাজ না বাঁচলে, আমার দেশের পাবলিক সেক্টর অ্যাজ এ হোল না বাঁচলে, আলাদা করে ব্যাংক বাঁচবে না। কারণ ব্যাংক অর্থনীতির ভাষায় আমার একটা জায়গা, যেটা সুন্দরপন বলার চেষ্টা করেছেন যে ব্যাংক। রিপোর্ট, চ্যানেল 3 রাত।